আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকে বলেন যে নারীরা নাবির নিচে পায়জামা পড়লে নাকি নামাজ হবে না এটা কি আসলে ঠিক উত্তর নামাজের মধ্যে নারীদের সারা শরীর ডাকতে হবে এটা হচ্ছে নিয়ম এমন কি পায়ের পাতা পর্যন্ত ডাকার ব্যাপারে আলেমরা মত দিয়েছেন নামাজের মধ্যে যদি ছুটে যায় সেটা আলাদা কথা কিন্তু বেশিরভাগ আলেমের মতে পায়ের পাতা ডাকতে হবে যদি একটা কাপড় হয় এরকম যে কাপড়টায় আপনার সারা শরীর ডেকে গেছে যেমন মেক্সি বা গাউন পরেন অনেকেই এক্ষেত্রে শরীর ঢাকা হচ্ছে বড় কথা এখন পায়জামা কোথায় নামলো বা উঠলো সেটা বড় কথা নয় পায়জামার উপরে যদি কোনো লম্বা কাপড় থাকে তাহলে তার সালাতের কোনো সমস্যা হবে না যে ব্যক্তি সেটা বলেছেন তিনি হয়তো চিন্তা করেছেন যে আপনার কাপড় হয়তো ডাকা নেই যদি পায়জামার উপরে কাপড় থাকে অথবা যদি শরীর ডাকা হয়ে যায় তাহলে আপনার সালাতে কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে পায়জামা যদি নাবির নিচে নেমেও যায় তাতে কোনো অসুবিধা হবে না কারণ সালাতের জন্য মূল আদব হচ্ছে সারা শরীর ডাকা থাকতে হবে আল্লাহ হাফেজ